আসসালামু আলাইকুম এভ্রিওন ইলেকট্রিক বিটারে ঝামেলা ছাড়াই কিভাবে ডিমের সাদা অংশ দিয়ে পারফেক্টভাবে ফোম তৈরি করতে হয় তার উপরেই থাকছে আমার আজকে টিউটোরিয়াল রেসিপিটি শুরু করার আগেই প্রথমে সবাইকে একটু বলে দিচ্ছি প্লিজ আজকের ভিডিওটি কেউ টেনে দেখবেন না কারণ ভিডিওটি টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো আশা করছি আজকের এই হেল্পফুল ভিডিওটিও আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি উপকারে আসলে একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক তো এখানে একটা মিক্সিং বলে আমি এক এক করে তিনটা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে তো সেক্ষেত্রে একটু চার পাঁচ মিনিট আগে বাইরে বের করে নেবেন কেননা এখানে যে ডিমটা ইউজ করেছি এটা আসলে ডিমটা ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে আমি পাঁচ মিনিট আগে বের করে নিয়েছি ডিমের সাদা অংশ যখন বাটিতে ঢেলে নিবেন তো খেয়াল রাখবেন যেন সাদা অংশের সঙ্গে হলুদ অংশটা না পড়ে সাদা অংশের সঙ্গে যদি হলুদ অংশটা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফোমটা ভালো হবে না তো সেই হিসেবে শুধুমাত্র ডিমের সাদা অংশ দিয়ে এখানে ফোমটা তৈরি করে নিতে হবে এরপর একটা হ্যান্ড দিয়ে দু হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসলে ডিমের ফোমটা তৈরি করে নিতে হবে কাটা চামচ দিয়েও এখানে ডিমের ফোমটা তৈরি করা যায় তবে আমার কাছে মনে হয় কাটা চামচের তুলনায় যদি হ্যান্ড উইক্স ব্যবহার করা হয় তো এতে করে ফোমটা পারফেক্ট হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা এডিট না করে পুরো ভিডিও ক্লিপটাই দেখিয়ে দিচ্ছি আর পুরো ভিডিও ক্লিপটা দেখলে হয়তো বা আপনারা একটা আইডিয়া পাবেন যে এখানে ঠিক কতটা সময় লেগেছে ডিমের সাদা অংশটা ফোম ক্রিয়েট করতে সব থেকে প্রয়োজনীয় একটি কথা সেটা হচ্ছে হ্যান্ডউইক্স দিয়ে আমি ঠিক যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের সাদা অংশ দিয়ে ফোমটা তৈরি করছি আপনাদেরকে কিন্তু হুবহু ফলো করতে হবে কেননা হ্যান্ডউইক্স দিয়ে যদি আপনারা অন্যভাবে মেশানোর চেষ্টা করেন সেক্ষেত্রে দেখবেন যে ডিমের সাদা অংশটা ফোমে পরিণত হবে তবে সময়টা অনেক বেশি লাগবে আর রেসিপিটি হুবহু ফলো করলে দেখবেন যে তিন থেকে চার মিনিটের ভেতরে ডিমের সাদা অংশটা ফোমে পরিণত হবে বা তার থেকেও কম সময় লাগতে পারে হ্যান্ড দিয়ে কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে মোটামুটি ঘন একটা ফোমের মতো হয়েছে সেই পর্যায়ে হাতটা একটু দ্রুত চালাতে হবে অর্থাৎ একটু দ্রুত এটাকে ঘুরিয়ে নিবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এই ফোমটা হয়ে যাবে ফোমটা অলমোস্ট শেষের দিকে এই পর্যায়ে দেখুন ডিমের সাদা অংশটা বেশ ঘন হয়ে এসেছে দু থেকে তিন মিনিটের ভিতরেই আসলে ডিমের সাদা অংশ দিয়ে ফোর্মটা হয়ে যায় তবে এখানে আপনাদেরকে ডিটেলসে দেখানোর কারণে সময়টা একটু বেশি মনে হচ্ছে তিনটা ডিমের সাদা অংশ দিয়ে এখানে আসলে ফোমটা তৈরি করেছি ফোমটা আমার হয়ে গিয়েছে এখন আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বাটিটা উল্টিয়ে ধরে যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন বাটিটা কিন্তু পুরোপুরি আমি উলটিয়ে ধরছি তারপরেও কিন্তু ফোমটা নিচে পড়ে যাচ্ছে না বা বাটিটা একটু বাঁকা করে ধরার পরেও দেখুন বাটি থেকে ফোমটা নিচের দিকে পড়ছে না আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পারছেন এখানে হ্যান্ড উইক্স দিয়ে ইলেকট্রিক বিটার ছাড়াই কতটা পারফেক্টভাবে ডিমের সাদা অংশ দিয়ে ফোমটা হয়েছে ফোমটা তৈরি হয়ে যাবার পর বাটি থেকে এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি আপনারা এইভাবে ফোম তৈরি করে ভ্যানিলা স্পঞ্জ কেক বা আরও যে অন্যান্য ডেজার্টগুলো আছে সেগুলো তৈরি করে নিতে পারবেন আজ আর নয় আজ এখানেই বিদে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো একদিন ভিন্ন ধর্মের কোনো এক রেসিপির সাথে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ